প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু হলো এজলিস ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন আপনারা জানেন যে এজলিস ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন চ্যানেল আর কি সরাসরি টেলিফোন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকে দর্শক এখন রোজার মাস এই রোজার সময় নানা সমস্যা হয় আমরা প্রায় বলতে শুনি যে রোজায় আমার ওজনটা বেড়ে যাচ্ছে আসলে কি তাই রোজার ওজন বাড়ার কথা পাশাপাশি রোজার সময় আরো কিছু সমস্যা হয় বিশেষ করে অনেকেই বিভিন্ন ব্যথায় ভুগতে থাকেন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের বিষয় হচ্ছে রোজায় ওজন নিয়ন্ত্রণ এবং ব্যথা নিরাময় এই বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনা অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ আসুন পরিচিত হই আমার ডান পাশে রয়েছেন ডাক্তার জাহানারা খান চিফ কনসালটেন্ট এজলেস এবং তারপরেই আছেন ডাক্তার রাজীব হাসান কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট লেজার মেডিকেল সেন্টার দর্শক আজকে আমরা ওনাদের দুজনের কাছ থেকে মূল্যবান তথ্য শুনবো আপনাদের দুজনকে চ্যানেল স্টুডিওতে স্বাগত ধন্যবাদ দর্শক আগে বলছিলাম যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠান টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন ইতিমধ্যে হয়তো আপনারা টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো দেখছেন যে নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন আপনাদের ফোনের অপেক্ষা রইলাম ততক্ষণে আমরা আজকের এই বিষয়ে কিছুটা আলোচনা করছি আমি প্রথমেই ডাক্তার জাহানারা খান আপনার কাছে জানতে চাইব যে আমরা কিন্তু প্রায় শুনি রোজায় ওজনটা বেড়ে গেল রোজার শেষে কিন্তু এরকম সবাই বলবে কিন্তু আসলে কি রোজায় ওজন বাড়ার কথা ছিল আমরা তো বলি রোজা খুব স্বাস্থ্যসম্মত রোজায় উচ্চ রক্তচাপ কমে রোজায় আরো অনেক অনেক রোগ নিয়ন্ত্রণে আসে ওজনও নিয়ন্ত্রণে আসে খাবারের উৎসবের মতো সবাই কত বেশি খেতে পারেন কত রকম ভ্যারাইটি খাবার তৈরি করতে পারেন কত বেশি হাই ক্যালোরি ফুড খেতে পারেন কত রকমের শরবত বানানো এরকম একটা মনে হয় যেন উৎসব লেগে যায় বাট আমরা যদি রমজানের মেইন এসেন্সটা চিন্তা করি আমাদের কিন্তু কম খাওয়ার কথা হ্যাঁ এবং যে নিয়মে আমাদের খেতে বলা হয়েছে সেরিতে আমাদের ওই সময় মতো খাওয়া ইফতারের সময় খাওয়া এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেকেই দেখি যে সেরির যে সময়টা লাইক 3:45 দিকে তাই না যে 3:30 থেকে 3:45 দিকে খাওয়ার কথা অনেকে 12:00-1:00 সময় খেয়ে শুয়ে পড়েন সেরিটা অ্যাকচুয়ালি ওইভাবে প্রপারলি কিন্তু খাচ্ছেন না আবার ইফতারের সময় একেবারে রাজকীয় আয়োজন ভাজা পোড়া দিয়ে একেবারে টেবিল ভরে যাচ্ছে এবং এত রকমের শরবত শরবতে আমরা চিন্তাই করছি না যে কত চিনি আমরা দিচ্ছি অ্যান্ড একটা মানুষ যদি 4-5 গ্লাস শরবত খান তাহলে তার কি পরিমাণ ক্যালোরি ইনটেক হলো আসলে আমি সারাদিন না থাকলাম ঠিকই চিনি দিতে হয় কিন্তু আসলে কিন্তু আমি ওজন কমাতে পারলাম না যেরকম অনেক মোটা মানুষরা করেন কি সকালে নাস্তা করেন না দুপুরে যতক্ষণ পারেন ওনারা না খেয়ে থাকার চেষ্টা করেন এবং রাতে অনেক খেয়ে ফেলেন মানে অনেক কষ্ট হয় তো আর কত না খেয়ে থাকা যায় সারাদিনের যে কষ্টটা যে ওজন বাড়ছে বিকজ অফ হরমোন ইমব্যালেন্স সুতরাং পরিমিতি বোধটা সবসময় দরকার আমাদের 3 বেলা একটা মেজর মিলের ব্যাপার আছে মাঝে মাঝে স্ন্যাক্সের ব্যাপার আছে এগুলো যদি আমরা হিসাব করে ক্যালোরির হিসাব করে খাই তাহলে আমি কিন্তু কখনোই মোটা হব না আসলে ওই মানে খাবারের আয়োজনটা যেরকম ব্যাপক হতে পারে ব্যাপক কিন্তু আসলে মেনুগুলো যদি সেইভাবে স্বাস্থ্যসম্মত এবং ক্যালোরিটা মাথায় রেখে করা হয় অনেক ফাইবার নেওয়া তাহলে কিন্তু হয়তো হওয়ার কথা না আমি যদি ফল ইনক্লুড করি আমি প্রোটিন ইনক্লুড করি প্রোটিনের মধ্যে মাছ রাখতে পারি মাংস ওগুলো খুব হালকা ভাবে ডিম রাখতে পারি হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে গরু খাসি দিয়ে একবার অনেক তৈলাক্ত খাবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষ না ওই সময় মুভমেন্টও কম করে যে রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে থাকে সেজন্য হয়তো মুভমেন্ট করতে ইচ্ছা করে না বাট এই সময়টা আমি যত অ্যাক্টিভ থাকতে পারবো খাবারের ব্যাপারে ক্যালোরিক রেস্ট্রিকশনের সাথে যত অ্যাক্টিভিটি আমি বাড়াতে পারবো তা তো না আমি ওজন কমাতে পারবো আসলে তখন মাথায় একটা চিন্তা করে আমি রোজা রেখেছি একটু পরিশ্রম হতে আমি পারবো না ঈদের মধ্যে এক মাস সময় আমি একটু কমিয়ে টুমিয়ে সবাইকে দেখিয়ে দেবো এরকম তখন আমরা কিন্তু ট্রিটমেন্টও অ্যাড করি এটার সাথে যেমন আমাদের নন সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে ফ্যাট রিডাকশনের আলট্রা কন্ট্রোল ইউএমডি এগুলো তখন দেখা যায় যে একটা
খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে আগালে এক মাসের মধ্যে অনেক ওজন ঝরিয়ে একদম হেলদি একটা, সেটা মানে রোজা ওজন বাড়ার কথা না, বরং পরিকল্পিতভাবে যদি আমি একটা প্রোগ্রাম নিই তাহলে ওজন কমারই কথা এবং আমার শরীরটা আরো ভালো হওয়ার কথা। এবং দুটো পয়েন্ট এখানে মনে রাখতে হবে, ক্যালোরিক রেস্ট্রিকশন এবং মুভমেন্ট, যত নিজেকে অ্যাক্টিভ রাখা যায় সক্রিয় রাখা যায়। তো ডক্টর রাজীব, এই যে ওজন বেড়ে যাচ্ছে এবং যারা একটু ওবেস, যারা একটু ওজন বেশি যাদের, তাদের কিন্তু সবারই দেখা যায় না কিছু কিছু মানে নানা রকম ব্যথা, অনেকে বলে সারা শরীরই ব্যথা বা কেউ জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো শুধু এই ওজনের সাথেই কি ব্যথার সম্পর্ক না আরো কিছু বিষয় আছে, বা এই যে ওজনগুলো বেড়ে যাচ্ছে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন? অ্যাকচুয়ালি ওজন যে বেড়ে, আমার একজন দর্শক আছে অনেকক্ষণ লাইনে, আমি আপনার কথাগুলো শুনবো, দর্শকের ফোনটা নিয়ে নিই। হ্যালো, জি আলাম ইসলাম। আমি বলছিলাম গাইবান্ধা থেকে, আমার নাম আব্দুল সাত্তার খান। হ্যাঁ হ্যাঁ বলুন। তো আমার বয়স 64। হ্যাঁ, আমার একটু ডায়াবেটিস এর সমস্যা আছে, আমার র্যান্ডমটা থাকে 8.8 বা 9 এরকম, আর ওই সিরাম ক্রিয়েটিনিন যেটা সেটা 1.0 এমজিপিএল। আমার মাঝে মধ্যে কোমরের ডান পাশে যে ওই একটু ব্যথা করে, আমি এই সিরাম ক্রিয়েটিনিনটা নিয়ে ডাক্তার সাহেবের সঙ্গে আমি পরামর্শ করেছিলাম, ওই দুই রকম ডাক্তার, উনি বললেন যে আমি এ ব্যাপারে দুজন বিজ্ঞ আলোচক আছেন, তাদের নিকট আমার বিনীত অনুরোধ যে আমি এখান থেকে কিভাবে উপশম পাইতে পারি আপনাদের কষ্টের। জি আপনার দুজনই আছেন। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। তো সবচেয়ে জরুরি যেটা, ওনার বয়স এখন যেটা বললেন, ওজনটা এখন 64 কেজি ওজন, ডায়াবেটিস লেভেলটা আছে, ওনার বয়স 64, ওজনের কথা বলেননি, সেটাই আর কি। তো বয়সটা 64, কিন্তু এখানে ওজনটা আমরা জানি না। এখন ইস্যু দাঁড়াচ্ছে যে ডায়াবেটিস লেভেলটা আছে 8.8, তো সেই ক্ষেত্রে কোমরের ব্যথার সাথে সরাসরি ডায়াবেটিসের রিলেশন না থাকলেও মানে সাইড ওয়েতে কিন্তু রিলেশনটা রয়ে গিয়েছে, কারণ হচ্ছে ব্যথা তার কমছে না। এখন ইস্যুটা দাঁড়াচ্ছে ব্যথাটা কি জন্য আসছে, রোগীকে আগে বুঝতে হবে, এবং রোগী উনি অলরেডি কোনো না কোনো জায়গায় গিয়ে চিকিৎসা নিয়েছেন, তো সেখান থেকে আগে জরুরি জানা যে ব্যথা কি জন্য তার কোমর থেকে আসছে। এখন হতে পারে যে এখানে স্পাইন, আমরা যেটাকে বলি বাংলায় মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে কোনো কারণে আঘাতজনিত ব্যথা থাকতে পারে, অথবা হতে পারে যে রোগী নিজেই কোনো কায়িক পরিশ্রম বা পরিশ্রমের মাধ্যমে এই ব্যথাটা কোমরে নিয়ে এসেছে। এখন সেইটাকে নির্ণয় করে দেন, তারপরে একজন প্রশিক্ষিত এবং সুশিক্ষিত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপির কাছে গেলে সেই অনুযায়ী তখন তার ভালো চিকিৎসাটা পাওয়া সম্ভব। তো রাজীব, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এর বাইরেও তো মানুষ আমরা দেখি দৈনন্দিন জীবনে নানান ব্যথার কথা বলেন, আমাদের দেশে বিশেষ করে মহিলারা যারা বাসা বাড়িতে থাকেন, হাউস ওয়াইফ, প্রায় বলেন যে আমার শরীরটা ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এই যে ব্যথা, আপনি কি মনে করেন যে এর সাথে লাইফস্টাইলের কোনো একটা বিষয় আছে যেটা পরিবর্তন করলে হয়তো ওনার এটা হবে না? এটা এটা খুবই খুবই প্রাসঙ্গিক বিষয়। আমরা যদি সামগ্রিকভাবে বাংলাদেশে যে কয়েকটা মানুষ বিভিন্ন কারণে রোগে আক্রান্ত হয় যদি হিসাব করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে 80% যারা বয়স্ক লোক তারা, এবং তাদের যে লাইফস্টাইলের যে গতিবিধি তার কারণেই তাদের কোমরের ব্যথাটা চলে আসে। এবং একই সাথে দেখা যায় যে 50%-এর মতো লোক, তাদের লোক বলতে এখানে মহিলারাও ইনভলভ থাকবে, তো সবাই ঘাড়ের ব্যথায় ভোগে। এবং অনেক মহিলা বা মা বোন আছে যারা আসলে আমরা যখন বলি যে আপনাদের কিছু নিয়ম নীতি চেঞ্জ করতে হবে এবং ফিজিওথেরাপি সেবার পাশাপাশি কাজ করতে হবে, তখন দেখা যায় তাদের কমপ্লেন থাকে, আমরা তো স্যার সব সময় কাজ করছি, আমাদের তো বাড়িতে রান্না বান্না থেকে শুরু করে স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আনা নেওয়া করতে হয়। তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তাদের ওই বোঝাতে গেলে আমাদের একটু বেগ পেতে হয়। তবে এটা খুব সত্যি কথা যে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, এবং সেটা চেঞ্জ করতে গেলে একজন বিশেষজ্ঞের সাথে সুপরামর্শ তার প্রয়োজন। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে লাইফস্টাইল, এবং লাইফস্টাইলের সাথে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে আমি আমার যে পোস্চারটা ওটা প্রপারলি হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা দেখি কি মাসেলের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না, যে আমরা একটু বাঁকা হয়ে বসছি, হয়তো বাঁ দিকে একটু কাত হয়ে বা ডান দিকে বা হাঁটার যে পোস্টার, এগুলোর কারণে কিছু কিছু মাসেল উইক হয়ে যাওয়া শুরু করে, তাই না? এবং এখানে সবচেয়ে জরুরি কি মেরুদণ্ডের
সোজা হয়ে বসার বা উঠার এবং আমি হাঁটু গেড়ে বসলাম কিন্তু আমি 5 কেজি বা 10 কেজি একটা ওজনের জিনিস নিয়ে কিভাবে কিভাবে উঠবো, আমাকে সোজা হয়ে উঠতে হবে, কিন্তু অনেক সময় খেয়াল থাকে না, মনে হয় তো একটু দূর থেকে। এখন যেটা সবচেয়ে জরুরি, যেমন রমজানে ইফতার এবং সেহরি এই সময়গুলোতে দেখা যায় যে মা বোনরা যারা রান্না করে আপ ডাউন করছেন, যাওয়া আসা করেন, খুব দ্রুত জিনিসপত্র আনানা করবে। বিশেষ করে শহর কেন্দ্রিকের থেকে গ্রামে গঞ্জে যে সমস্যাটা হয়, তাদেরকে মাটিতে বসে কাজ করতে হয়, তো যখন দেখা যায় যে হাঁড়িটা উঠাতে হবে, মানে অন্যটাও বসে করছে, সব কাটা কুটাই বসেই করছেন। এখন খাবার দাবার আরেক জায়গায় করাচ্ছে, তো এখান থেকে দৌড়ায় নিয়ে গিয়ে ওখানে বসাচ্ছে, তো তার যে পজিশন যেটা, যেটাকে আমরা পোশ্চার এবং গেস্টচার যে ম্যানেজমেন্টটা বলি, এটা তো তার সবসময় ঠিক থাকছে না। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে টান পড়ে যাচ্ছে। আচ্ছা, এবং কিন্তু উনি যদি এর আগে থেকে, মানে এই যে মানে শারীরিক যে মুভমেন্ট গুলো যদি আগে থেকে একটু বেশি বেশি করতেন, তাহলে কিন্তু হয়তো বা এটা হতো না, অতটা হতো না, যেহেতু হঠাৎ করে না বেশি করতে হচ্ছে সেটাই। আরেকটা কর্পোরেট দের আমরা একটা দেখি যে ঘাড়ে ব্যথা, যে উনারা যখন বসে বসে কাজ করেন, কম্পিউটারে কাজ করছেন, দেখা যায় যে কিভাবে আমি বসলাম সেটার উপরেও না একটা পোশ্চার সেট হয়ে যায় না, তারপর ওই প্রেসারটা থেকেও পেইন ঘাড়ের লেভেলে, মানে যারা কম্পিউটারে বেশিক্ষণ কাজ করেন তাদের উপরে এটা বেশি হয়। বেশি হয় বলতে তাদের দেখা যায় যে স্লাউস পোশ্চার বলি আমরা আমাদের ভাষায়, তো অ্যাকচুয়ালি এরকম করে যদি বসে ঘন্টার পর ঘন্টা সে কম্পিউটারে টাইপিং করতে থাকে, তো স্বাভাবিকভাবে দেখা যায় একটা সময় গিয়ে মেরুদণ্ডটা সোজা করতে পারে, কারণ তার মাংসপেশিগুলো স্পাজমিক হয়ে যায়। আচ্ছা, আরো একজন দর্শক আছেন, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? হ্যালো, জি হ্যাঁ বলুন। আমার বুকে ডান পাশে ব্যথা হয়। জি, ব্যথা হওয়ার সময় খুব মানে ঘাম হয়, পরে আস্তে আস্তে মনে হয় যেন মানে জ্বলছে এরকম, এরকম মনে হয়। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? হ্যালো, 50। তো এটা মানে কতদিন পরে পরে হচ্ছে? এমনিতেই হঠাৎ করে শুরু হয় না? না 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 না, একটু খাওয়া দাওয়া করলেই ব্যথা হয়। খাওয়া দাওয়া পরে হ্যাঁ, কোনো মেডিসিন রোজে থাকলে কোনো ব্যথা হয় না, বা একটু তাড়াহুড়া করে কোনো কাজ করলে বা একটু হাঁটলে বেশি সময় এরকম। আচ্ছা আচ্ছা, মানে কাউকে দেখিয়েছেন, কোন ডাক্তারের পরামর্শ নিয়েছেন? হ্যাঁ, মেডিসিন বিশেষজ্ঞ একজনকে দেখিয়েছি এবং এক্সরে করিয়েছি, কোনো মানে রেজাল্ট খুব ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যথা কমছে না। কিন্তু এই ব্যথাটা আপনার মানে কোনো শারীরিক মুভমেন্ট, মানে আপনি যদি উপর হন বা কাত হন বা শরীরটা ঘোরান তখন কি ব্যথাটা হয়? না না, ব্যথাটা শুধু যে ডান পাশের, যে বুকের ডান পাশে, হাতের ডান হাতের পাশাপাশি আর কি। ও আচ্ছা আচ্ছা, কার্ডিওলজিস্ট। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমি যেটা বলবো যে উনি যেখান থেকে ফোন করেছেন ওই সংশ্লিষ্ট এরিয়াতে যদি মেডিসিন স্পেশালিস্ট দেখিয়ে ফেলেছেন অলরেডি, একজন ফিজিওথেরাপি কনসালটেন্টকে দেখালে, কারণ অনেক সময় ব্যথা উনি বলছেন বুকে, বাট ওনার এরিয়া কিন্তু বলছেন যে ডান দিক দিয়ে ব্যথা, হাতের বরাবর, হাত কাছে কাছে, হাত থেকে অনেক সময় দেখা যায় যে ঘাড় থেকে রিফার পেইন আসে। এক্স্যাক্টলি, তো তার ঘাড়ে কোনো সমস্যা আছে কিনা এটা তো চেক করা হয়নি, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে জরুরি ভিত্তিতে যদি উনি দেখান কোন ফিজিওথেরাপিস্টকে। এগুলো কিন্তু মানে লাইফস্টাইলের সাথে জড়িত, এই যে ঘাড়ে ব্যথা আমরা প্রায়শই দেখি হাতে আসে, এগুলো কিন্তু আপনারা অনেক সময় এই এই ধরনের, এই যে বললেন ঘাড়ে ব্যথা হয়, যে কম্পিউটারে কাজ করার সময় বা বসে বসে কাজ করার সময় বা আমরা চেয়ারে বসে থাকছি অনেকক্ষণ একটা পজিশনে, যে এই ব্যথাগুলো, এগুলোর জন্য কি কিছু ব্যায়াম বা কিছু আপনাদের কোনো চিকিৎসা আছে কিনা, ওষুধের পাশাপাশি বা সামান্য কিছু ওষুধ দিয়েও কি কি ধরনের চিকিৎসা দিলে আরো বেশি ভালো থাকা যাবে? এই মুহূর্তে আসলে বাংলাদেশ না, পৃথিবীব্যাপী ফিজিওথেরাপি চিকিৎসা সেবাটা যেভাবে এগিয়ে গিয়েছে, তো সেই হিসাবে আসলে এখন এরিয়াগুলো অনেক সেগ্রিগেটেড হয়েছে, ভেঙে ভেঙে গিয়েছে। এখন শিশুদের জন্য আলাদা ফিজিওথেরাপি আছে, গাইনোকোলজিক্যাল কেসের জন্য আছে, ব্যাক পেইনের জন্য আছে। এখন শুধু আমরা মানে সামগ্রিক তো বললে হবে না, আমরা বর্তমানে যেটা করি সেটা যদি আমরা একটু শেয়ারিং এ যাই, যে লেজার মেডিকেল সেন্টারে আমাদের কিন্তু খুবই সুপার স্পেশালাইজড পেইন অ্যান্ড ফিজিওথেরাপি ক্লিনিক আছে, এবং এটা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে, সিঙ্গাপুর এবং বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার, এবং এখানে ফিজিও এশিয়া থেরাপি সেন্টারের কোলাবোরেশনে আমরা এটা পরিচালিত করি। তো আমাদের যে সার্ভিস প্রভিশনগুলো সেখানে আমরা স্বাভাবিকভাবেই যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এগুলো তো গতানুগতিক যে সমস্যাগুলো নিয়ে আসে, কিন্তু খুব স্পেসিফিক যদি একটা প্রবলেম বলি, যে মেরুদণ্ডের যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমে
কেউ কেউ বলেন যে সার্জারি এখন করেই ফেলতে হবে, আবার কেউ কেউ বলছেন যে সার্জারি একদম না করে 100% শুধু চিকিৎসা দিয়ে, ফিজিওথেরাপি সহ আদার চিকিৎসাগুলো দিয়ে সেরে ফেলা সম্ভব। তো আমরা যেটা করি যে এখানে যেহেতু স্পেশালাইজড এবং আমাদের ম্যাক্সিমাম ইকুইপমেন্টগুলোই ইউএসএ থেকে নিয়ে আসা, এবং যেখানে ডিকম্প্রেশন থেরাপি সিস্টেমটা আমাদের এখানে ইনস্টলড, তো এখানে আমরা মূলত যে ম্যানুয়াল থেরাপির পাশাপাশি ইলেকট্রোথেরাপির যে মডালিটিসগুলো আছে এটাকে কম্বাইন্ড করে আমরা স্কোর্স প্রোগ্রাম, আমরা এটাকে স্কোর্স বলি, যে স্পাইনাল কোর স্ট্যাবিলিটি প্রোগ্রাম, এটা আমরা প্রোভাইড করে থাকি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা অ্যাসেসমেন্ট করছেন, অ্যাসেসমেন্ট করছেন ব্যথাটা কেন হচ্ছে, করতে হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসাটা হচ্ছে। এখানে মানে ইয়ে সুযোগ কম যে যার অপারেশন লাগবে অপারেশন লাগবে, যার অপারেশন লাগবে না লাগবে না, মানে এই বিষয়টা আসলে অনেক বড় বিষয়। কিন্তু আমাদের দেশে রেডিওলজিক্যাল যে ইমেজিং এর ক্ষেত্রে এমআরআই বা সিটি স্ক্যান এই সুযোগ সুবিধাগুলো সব সেন্টার, মেডিকেল হসপিটাল সব জায়গাতে আছে, কিন্তু আমাদের লেজারে যেটা মেইনলি ইউনিক সেটা হচ্ছে যে আমাদের এখানে বায়োফিডব্যাক মেকানিজম আছে যেটার মাধ্যমে আমরা প্রেশার কন্ট্রোল করাইতে পারি, এবং একই সাথে আমাদের যেটা যে ইউনিক আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ইমেজিং সিস্টেমটা, যেখানে আমরা মাসকুলার ফাংশনে কতটুকু দুর্বলতা আছে বা মাসল বিল্ডিং এর তার পাওয়ারটা কত, এটা সরাসরি আমরা গ্রাফের মাধ্যমে এটা মানে খুবই বিশেষায়িত ভাবে চিকিৎসাটা করা হচ্ছে, খুবই স্পেসিফিক, খুবই স্পেসিফিক, মানে এই সমস্যা এ কারণেই হয়েছে, সো রোগী যদি বুঝে দেন সে চিকিৎসা নেবে, তাকে আমরা কখনো বায়াস করি না, সেটা এটাই বড় বিষয় আসলে। আর একজন দর্শক আছেন, হ্যালো আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম জি, বলুন কে বলছেন, কোথায় বলছেন? জি আমি বরিশাল থেকে অনন্যা বলছিলাম। জি আপনার প্রশ্নটা করুন। জি আমার এই মাসে 11 তারিখ সিজারিয়ান বেবি হয়েছে, তো যখন সিজার করলো উনি যে মেরুদণ্ডে যে অ্যানাস্থেসিয়া ইনজেকশনটা দেয় তা দুবার দিলো, দেন আমার যখন বেবিটা হলো আমার 1.5 মাস পেইন ছিল, আমাকে ধরে উঠানো লাগছে হাতের গোড়ার জয়েন্ট পিছনে পিছে, ওটা ননস্টপ ব্যথা করে, আমি বেবিকে ফিট করাতে পারি না, ওকে মানে ধরতে পারি না, হাত ঝিকঝিক করে, যেরকম আমাদের ব্লাড সঞ্চালন বন্ধ হয়ে গেলে যেরকম পা ঝিকঝিক করে ঠিক ওরকম, মানে আমি কখনো 1 মিনিটও কিছু ধরতে পারি না। এই আস্তে আস্তে এখন আমার বেবির বয়স প্রায় 3.5 মাস ওভার হয়ে গেছে, আমি ওকে হাত দিয়ে খাওয়াতে পারি না, ধরতে পারি না, আমি রান্না বান্না করতে পারি না, চুল আসতে পারি, মানে ইভেন কোন কিছু করতে পারি না, রাতে শুতে পারি না, টুকটাক মেরুদণ্ডের দিকে ইনজেকশন দিল, তারপর মাজা কোমরে যে মাঝখানে যে হাতিটা এবং হাতের 2 পয়েন্টে যে আমাদের যে পিছনে যে ব্যাক পয়েন্টটা তারটা পড়তে প্রচন্ড পেইন করে, আমি মানে ওষুধ খাচ্ছি আপনার পায়ের কি অবস্থা, আপনার হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না? তো না হাঁটতে সমস্যা হচ্ছে না, কিন্তু কাছে থেকে হাঁটলে পরে মানে অবশ্যই যাচ্ছে আমার, মানে পাটাও ঝিমঝিম করে কিনা বা পায়েও কোনো ব্যথা হয় কিনা, মহিলারা এটা নিয়ে সাফার করে আমরা দেখি, এবং এটার খুব ভালো ট্রিটমেন্ট আমরা করতে পারি, ইনিশিয়াল স্টেজে আসলে খুবই ভালোভাবে এটাকে নিরাময় করা যায়। এখন মানে এই বোনের সবচেয়ে মানে এক্ষেত্রে আমার মনে হয় ফিজিওথেরাপির একটা বড় ভূমিকা আছে, বড় ভূমিকা আছে, তবে ইস্যু হচ্ছে যে উনি তো বরিশাল থেকে ফোন দিয়েছেন, তা এখন আসলে আমরা থাকি ঢাকায় বা আমাদের যে সার্ভিস প্রভিশনটা সেন্ট্রাল ঢাকা বেসড, এখন ইস্যু যেটা হচ্ছে যে ওনার এই মুহূর্তে যেটা জরুরি দরকার যে এই সমস্যাগুলোর মধ্যে তাকে আগে বুঝতে হবে যে অলরেডি উনি বুঝতে পারছেন যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এবং মূলত আমাদের কাছ থেকে আগেও হয়তো চিকিৎসা নিয়েছেন অন্য ইস্যুতে, তো সেই কারণে সাহস করে ফোন দিয়েছেন বললেন, তার মানে অনেক স্যাটিসফাইড পেশেন্ট, স্যাটিসফাইড পেশেন্ট, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব একজন গ্রাজুয়েট কনসালটেন্ট ফিজিওথেরাপি চিকিৎসকের
ওখানে শরণাপন্ন হোক, ইমিডিয়েটলি কিছু রেমেডি ট্রিটমেন্ট উনি নেক, যাতে করে ব্যথাটা একটু কন্ট্রোলে আনা যেতে পারে। উনি কিছু ওষুধের কথা বললেন, হ্যাঁ, তো ওষুধগুলোকে কীভাবে খেতে হবে বা আরও কিছু লাগবে কিনা সেটা একটু মডিফাইড করুক। দেন উনি যে এটা আমরা খুবই খুশি হব, যেহেতু উনি আগেও ট্রিটমেন্ট নিয়েছেন, আমাদের সাথে যদি সরাসরি এসে দেখা করেন বা কথা বলেন, সেই ক্ষেত্রে আমরা বেটার ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা দিতে পারব। আচ্ছা, আমি একটা কথা বলবো যে পেইন কিলারটা কিন্তু সাময়িক নিরাময়ের জন্য, যে আমি খেলাম ব্যথাটা আমি কম ফিল করছি, কিন্তু ওটা কিন্তু হিলিং এ হেল্প করছে না। সাময়িক কিছু ছোটখাটো হিলিং এ হেল্প করে, বাট যখনই এই ধরনের প্রবলেম হয় আমরা প্রথমেই যদি ফিজিওথেরাপি দিয়ে শুরু করি, আমরা ওটাকে কিন্তু হিলিং করতে পারি, ওই নার্ভ ড্যামেজটাকে কিন্তু হিল করে নর্মালি নিয়ে আসতে পারি। এবং আমরা যদি সিঙ্গাপুর ব্যাংককে 3-4 মাস গিয়ে ট্রিটমেন্ট করতে পারি, বরিশাল থেকেও কিন্তু একজন ঢাকায় 1 মাসের জন্য এসেও ট্রিটমেন্টটা শেষ করে যেতে পারেন, তাহলে ওনার সারা জীবনের জন্য কিন্তু একটা বড় সমস্যা থেকে নিরাময় হবে। এক্ষেত্রে মানে কি মানে চিকিৎসাটা কতদিন লাগে, বা এটা প্রতিদিনই করতে হয় না সপ্তাহে 3-5 দিন, মানে এটা কিরকম এভারেজ? এটা আমরা যেটা করি যে রোগী যখন আসে আমরা তো প্রথমে অ্যাসেসমেন্ট করে আমরা প্রেসক্রাইব করি, তো সেই ক্ষেত্রে লেজারে আমাদের সিস্টেমটা হচ্ছে প্যাকেজ ডিউরেশন আমরা যাই, প্যাকেজ বলতে আমরা 10 দিন 15 দিন 21 দিন এভাবে করি। এখন এই রোগীর ক্ষেত্রে যে সমস্যাগুলো বলছেন পুরো মেরুদণ্ড ধরে তার প্রবলেম, সো এই ক্ষেত্রে স্কোর্স প্রোগ্রামটা সেট করতে হলে আমাদের ওই মেডিকেল ডায়াগনোসিসটা করতে হবে, বায়ো যেটা প্রেশার বায়োফিডব্যাক সিস্টেম সেটা দিয়ে অ্যানালাইসিস করে দেখতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝি যে 3 সপ্তাহ থেকে মাসখানেক সময় লাগে যাবে, বিদেশের কথা যদি চিন্তা করি আমি ঢাকায় করছি সেক্ষেত্রে বড় বিষয় না। তা মনে হয় যে আমার দর্শকরা বিষয়টা বুঝতে পারবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হবে, আমাদের সময় শেষ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে এবং বিদেশে আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর একটি কথা হচ্ছে যে রোজায় কিন্তু আসলে ওজন বাড়ার কথা আমরা আজকে আলোচনা থেকে বুঝলাম যে আমরা যদি একটু সচেতন হই খাবারগুলোর ব্যাপারে এবং খাবারগুলোর ক্যালোরি সম্পর্কে একটু জ্ঞান নেই অন্যদের কাছ থেকে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো যে আসলেই এই রোজা থেকে আমরা কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারবো, এবং একই সাথে কিন্তু ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং একই সাথে ব্যথা নিরাময়ের জন্য কিন্তু এই রোজার মাসটা অনেক উপকারে আসবে। এবং সেই সাথে যাদের ব্যথা রয়েছে তারা যদি আমাদের দেশে যে আধুনিক চিকিৎসা রয়েছেন ফিজিওথেরাপির মাধ্যমে যেগুলো চিকিৎসা করা যায় সেগুলো যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সহজেই কিন্তু সুস্থ থাকতে পারবো এবং আরও বেশি সক্রিয় থাকতে পারবো এবং সারা জীবন তারুণ্যের মতো বাঁচতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।